আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে কক্সবাজার থেকে আবারো স্বাগত জানাচ্ছি। আমি আকরামুল হক। বন্ধুরা, গত পর্বে আপনারা আমাদের সাথে মেরিন ড্রাইভে ঘুরে বেরিয়েছেন। বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট হিমছড়িতে। বন্ধুরা, এই পর্বে আমরা হিমছড়ি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। হিমছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত কক্সবাজার জেলার হিমছড়ি অবস্থিত একটি উদ্যান। উদ্যানটি 1980 খ্রিস্টাব্দে কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরে 1729 হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত। হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা, শিক্ষা, পর্যটন, বিনোদন ও বন্যপ্রাণী সংরক্ষণ। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তর সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। উদ্যানে অনেকগুলো জলপ্রপাত রয়েছে, যার মধ্যে হিমছড়ি জলপ্রপাত সবচেয়ে বিখ্যাত। হিমছড়ি জাতীয় উদ্যানের একটি জনপ্রিয় পর্যটন স্পট। হিমছড়িতে একটি ছোট পর্যটন কেন্দ্র আছে, টিকিট কেটে এখানে ঢুকতে হয়। ভিতরের পরিবেশটা বেশ সুন্দর, পাহাড়ের উপরে আছে অনেকগুলো বিশ্রামাগার। প্রায় 200-এর অধিক সিঁড়ি মাড়ি আপনাকে কষ্ট করে উপরে উঠতে হবে। কষ্টটা মুহূর্তে ভুলে যাবেন যখন পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা এক পলকে দেখতে পাবেন। দুর্লভ সেই দৃশ্য। এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে, ঝর্ণাটি ছোট কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে। বর্ষা আসলে রূপ যৌবন ফিরে আসে। এছাড়া যারা হই হুল্লোড় পছন্দ করেন, বন্ধুদের নিয়ে উল্লাস করতে ভালোবাসেন, তাদের জন্য খোলা ছাদের জিপে উত্তম বাহন হিমছড়ি যাওয়ার জন্য। ক্ষিপ্ত গতিতে যখন জিপ ছুটে চলে, খোলা জিপের উপর দাঁড়িয়ে দুপাশে তাকালে মনে হয় যেন এক স্বপ্ন দেশে ভেসে যাচ্ছেন। এক হতে পারে আপনার জীবনের সেরা অভিজ্ঞতা। আর যারা একটু শান্ত ভদ্রভাবে পরিবার স্ত্রীকে নিয়ে কাটাতে চান হিমছড়ি, তাদের জন্য রিক্সাই উত্তম বাহন। দুপুরের রোদ কমে গেলে রওনা হতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্রটি পাহাড়ের কোল ঘেঁষে। এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিমছড়ি যতই না সুন্দর, তার চাইতে সুন্দর রোমাঞ্চকর হলো কক্সবাজার থেকে এই সৈকতে যাওয়ার পরটি। এক কথা, অসাধারণ কাব্যিক স্বপ্নের মতো সুন্দর। এক পাশে বিস্তৃত সমুদ্রের বালুকা বেলা, আর এক পাশে সবুজে পাহাড়ের সারি, মাঝে ফিস ডালা মেরিন ড্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশে আর কোথাও পাওয়া যাবে না আমার মনে হয়। কেউ কক্সবাজার এলে অথচ এই পথ ধরে ছুটলো না, তার পুরো কক্সবাজারের প্রবণটাই মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে বাসবে নীল দিগন্ত হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। হিমছড়ি পাহাড়ে হিমশীতল ঝর্ণাগুলো বেশ আকর্ষণীয়। ছোট ছোট ঝর্ণা আপন মনে জোরে পড়ছে পাহাড়ের গায়ে, ছুটে যাচ্ছে সাগরের দিকে। হিমছড়ি ঝর্ণায় আপনি যদি আসতে চান এবং ঘুরতে চান, সেক্ষেত্রে আপনাকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। হিমছড়ি ইকো পার্কে প্রবেশের জন্য আপনাকে 20 টাকা একটা টিকিট কেটে নিতে হবে। হিমছড়ি কিভাবে যাবেন? ঢাকা থেকে সোদিয়া, এসালাম, মার্সিডিজ ব্রেন্স, গ্রিন লাইন, হানি, পেন্টারবাস, যে কোনো গাড়ি করে আপনি 900 থেকে 2000 টাকার মধ্যে ভাড়া দিয়ে কক্সবাজার চলে আসবেন।
কক্সবাজার সৈকত থেকে সবচেয়ে খোলা জিপ ছাড়ে হিমছড়ি উদ্দেশ্যে জনপ্রতি 70 থেকে 100 টাকা আর রিজার্ভ নিয়ে লাগবে 1400 থেকে 1600 টাকা এছাড়া রিকশা ইজি বাইক করে আপনি হিমছড়ি আসতে পারেন যাওয়া আসা ভাড়া লাগতে পারে 300 থেকে 350 টাকা আর ব্যাটারি সাথে রিকশা গেলে আপনার খরচ পড়বে 500 থেকে 600 টাকা হিমছড়ি থাকার জন্য কোনো ব্যবস্থা নেই আপনাকে থাকতে হবে কক্সবাজার বিচের আশপাশে কোথাও হিমছড়ি আসলে কি কি দেখবেন হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় কিছু বেশ ঝর্ণা প্রাকৃতিক নিসর্গ বিস্তৃত কক্সবাজার সমুদ্র সৈকত সবুজে ঘেরা মেরিন ড্রাইভ আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকো পার্কের পাশে মুখে বার্মিজ মার্কেট থেকে আপনার পছন্দের কেনাকাটা করে নিতে পারেন এখানে সহজেই হিমছড়ি ও ইনানি বিচ একই রোড ধরে তাই আপনারা প্ল্যানে যদি ইনানি বিচ যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে একসাথে দুই জায়গায় দেখার জন্য গাড়ি নেওয়াই সুবিধাজনক রিজার্ভ গাড়িটি ঠিক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন কোথায় কতক্ষণ সময় ব্যয় করবেন তা আপনারা আলোচনা করে নেবেন তোমাদের এটি কত সব একশো তাই এগুলো কি নিজে বানাও হ্যাঁ কিনে আনো 60 টাকা করে বিক্রি করে কত 100 তোমাদের বাসা কোথায় হ্যাঁ হ্যাঁ অনায়াসে 3-4 ঘন্টা হিমছড়ি থেকে ঘুরে আসা যায় তাই চাইলে হালকা শুকনো খাবার সাথে রাখতে পারেন কিংবা পুনরায় কক্সবাজার ফিরে যেতে খেতে পারেন কক্সবাজারে খাবার জন্য বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে এছাড়া আপনার হিমছড়ি বার্মিজ মার্কেট থেকে অনেক খাবার কিনে খেতে পারেন বন্ধুরা আগামী পর্বে দেখা হবে কক্সবাজারের অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে সমর্থন করবেন কমেন্টস করে জানাবেন আর আপনারা কি দেখতে চাচ্ছেন আমাদের থেকে কি আশা করেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম